এখান থেকে বোঝা যায় আমার বন্ধুগণ, সালাফদের আমরা শুধুমাত্র সালাফদের আকিদাটা গ্রহণ করতেছি, কেউ কেউ সালাফদের কিছু আমল গ্রহণ করতেছি, কিন্তু সালাফদের আখলাক আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। এ কথা আমাদেরকে শুনতে হবে কেন? আজকেও শুনেছি, বলছে না দেখছি, এখানেও ঢুকে দেখছি যে ভিতরে সবটাই কি ঠিক নাই, ভিতরে পড়াটাই কি ফাঁকা। না বন্ধুগণ, আপনি আখলাকে সালাফি হতে হবে, আপনি সাহাবায়ে কেরামদের আখলাক গ্রহণ করতে হবে, আপনি সালফে সালিহিনের আখলাক গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আখলাক দেখিয়েছেন সেই আখলাক আপনাকে কি করতে হবে, গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। এরপর একটি পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হলো বন্ধুগণ, দেখেন কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা ঐক্যমতে আসার জন্য বলছি, এবং শেখও বলেছেন সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তন্মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কিতাব সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলেই কেবল আমরা ঐক্যে আসতে পারব, ঐক্যে আসতে পারব। আচ্ছা, এখন আমরা কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য ঐক্যের জন্য চেষ্টা করতেছি। এরপরে আপনারা একদিকে রেসালাতুল কোরআন, আরেকদিকে রেসালাতুল হাদিস, আরেকদিকে রেসালাতুল তাওহীদ, আরেকদিকে রেসালাতুল সুন্নাহ, এই সাইনবোর্ডগুলো দিয়ে খবরদার খবরদার বিভক্তি তৈরি করবেন না, রেষারেষি তৈরি করবেন না। এটা আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আপনারা কি তা বুঝতে পেরেছেন? আমাদের দাওয়াত এক, আমাদের দিন এক, আমাদের আকিদা এক, এই সাইনবোর্ডগুলো শুধুমাত্র দাওয়াতের সহযোগিতার জন্য। কি জন্য? দাওয়াতের সহযোগিতার জন্য। রিসালাতুল কোরআন একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমরা সহি আকিদার আলেম তৈরি করতে চাই। রিসালাতুল সুন্নাহ একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমরা সহি আলেম তৈরি করতে চাই। তারপরে মাদ্রাসাতুল সুন্নাহ ওয়াল জামাআহ, এটা একটা মাদ্রাসা, এর মাধ্যমে আমরা সহি আলেম তৈরি করতে চাই। কিন্তু রেষারেষি করতে চাই, চাই কিনা আপনারা একটা আওয়াজ করেন, চাই কিনা? কোনোভাবেই খবরদার, এই ব্যানারগুলো ব্যবহার করে, এই সাইনবোর্ডগুলো ব্যবহার করে যেন আমাদের মাঝে কোনোভাবে বিভেদ তৈরি না হয়, কেন ভুল বুঝাবুঝি তৈরি না হয়, তাহলে আমাদের দাওয়াত নষ্ট হয়ে যাবে, আমাদের দাওয়াতি ময়দান নষ্ট হয়ে যাবে, মানুষ আমাদের সম্পর্কে খারাপ ধারণা নেবে, মানুষ আমাদেরকে খারাপভাবে চিন্তা করবে। খবরদার বন্ধুগণ, আমরা চাই মাদ্রাসা আরও অনেক হোক। যা হয়েছে মাদ্রাসা, জনসংখ্যার রেশিও যদি দেখি এটা অনেক বেশি না, কিন্তু আমার একটি আবেদন থাকবে, যারা মাদ্রাসা করছেন আমাদের বন্ধুগণ, যারা মাদ্রাসার দায়িত্বশীল আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মাদ্রাসা অবশ্যই কোয়ালিটি দিতে হবে। কি দিতে হবে? অবশ্যই কোয়ালিটি দিতে হবে, পড়ালেখা থাকতে হবে। মাদ্রাসা করলেন, কিছু ছাত্র আসলো, কিছু বেতন আসলো, এরপরে পড়ালেখা নেই, ফলে পরবর্তী সময় ছাত্রের অভিভাবকরা অন্য লোকের কাছ থেকে টেলিফোন নিয়ে আমাদেরকে টেলিফোন করে বলবে, শেখ অমুক মাদ্রাসায় দিয়েছিলাম, আপনিও তো একদিন মাহফিলে এসেছিলেন, কিন্তু এখন তো দেখি যে পড়ালেখা কিচ্ছু নেই। এটা কি আমাদেরকে শোনাবেন? আমি এটা চাই না, আপনারা এটা শোনাবেন না, এই কাজে যাবেন না বন্ধুগণ। আমার আপনারা যে ছাত্রদেরকে নিচ্ছেন, আপনারা কিন্তু আমানও দিচ্ছেন। আমি একে বিনয়ের সাথে বলতেছি, একটা ছাত্র যদি আপনার কারণে দিন থেকে বিচ্যুত হয়ে যায়, আপনার কারণে যদি দিনের জ্ঞান থেকে হারিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর আমি কোনোদিন এই কথা বলতে চাই না বন্ধুগণ। আমরা এই কথা বলবো যে ভাই ফেনীতে অমুক মাদ্রাসা আছে, এখন এখানে আমি আমার ছেলেকে দিতে চাই কি না, সাইফুল্লাহ ভাই আমি দিতে পারবো কি না, তা আমি যদি বলি যে দেন, তাহলে আমি যদি দেন বললাম কিন্তু সেখানে সেই কোয়ালিটি নাই, তাহলে আমি কত বড় অপরাধ করলাম, বুঝতে পেরেছেন? আর যদি আমি বলি যে না ফেনীর কোনো মাদ্রাসায় দিতে পারবেন না, তাহলে আমি একজন অপরাধী, কারণ আমি একটা দোষ করলাম। ফেনীর মানুষ কি একটা মাদ্রাসা চালানোর যোগ্যতা রাখে না? অবশ্যই রাখে। সুতরাং কোয়ালিটি দিবেন, প্রত্যেক প্রতিষ্ঠান যারা দায়িত্বশীল আছেন বলছি কোয়ালিটি দিবেন, মোটেও মাঝে নিজেদের মাঝে কোনো বিভেদ তৈরি করবেন না। আমাদের দাওয়াত এক, আমাদের প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন, আমাদের দাওয়াত এক, আমরা দাওয়াত দিচ্ছি কিসের দিকে? কিতাব এবং সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে। সুতরাং আমাদের দাওয়াত কি? আমাদের দাওয়াত হচ্ছে এক, আমরা এই দাওয়াত থেকে বিচ্যুত হব না। কিন্তু খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হলো আমরা নিজেদের মধ্যে কোনোভাবেই যেন বিভেদ তৈরি না করি। এখনো যদি আপনাদের অন্তর মানে এটা রেসালাতুল কোরআনের মাদ্রাসার মাহফিল না, মাহফিল না ইসলামিক সেমিনার,
রেসালাতুল কোরআনের সেমিনার আমি এখানে যাব না, আমাদের না এটা, এটা চলবে কিনা বলেন তো? আমাদের না মানে এটা তো দাওয়াত, দাওয়াত তো সকলের জন্য, দিন সকলের জন্য, ইসলাম সকলের জন্য। প্রতিষ্ঠান আপনি আপনার ছেলেকে দিবেন কি দিবেন না সেটা আপনার বিবেচনায়, কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি আপনার ছেলেকে এসাতুল কোরআন না দিয়ে অন্যখানে দেন, আমি আপনাকে বাধ্য করতে পারবো না, পারবো? আপনি দেখেই দিবেন, তবে আমি আপনাকে বলবো যে আপনি দেখেই দিবেন, কোয়ালিটি দেখেই আপনার ছেলেকে দিবেন। কিন্তু একটা আবেদন